ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন জানা যান নামাজের নিয়ম পদ্ধতি তো জানাজার নামাজ হবে চার তাকবির দ্বারা যেটা প্রসিদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আবু হুরেরা রাজিয়াল সালাহন যাবে রাজিয়াল সালাহন হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম নাজ্জাসির মৃত্যুর দিন তার মৃত্যুর খবর সবাইকে জানালেন এবং তার জানাজার নামাজে তার চার তাকবির দিলেন বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো তেত্রিশ এক হাজার তিনশো চৌত্রিশ মুসলিম হাদিস নম্বর নয়শো একান্ন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম নামাজে জানাজাতে সূরা ফাতিহা পাঠ করেছেন তিরমিজি ও ইবনে মাজাহর বর্ণনা মিশকাত হাদিস নম্বর এক হাজার ছয়শো তিয়াত্তর এখন তো ইবনে আব্বাস রাজা তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়ে নামাজ শেষে সবাইকে বললেন তোমরা জেনে নাও এটা হচ্ছে সুন্নাত বোখারি হাদির সময় এক হাজার তিনশো পঁয়ত্রিশ তবে কিরাত চুপে চুপে এবং নিম্নস্বরে পড়ারও দলিল আছে বা উচ্চস্বরে পড়ারও দলিল আছে সাহিনা সাই হাদির সময় এক হাজার নয়শো একানব্বই ইমাম নববী বলেন সুরা ফাতেহার শেষে আমিন বলতে হবে রজ তালেবিন খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা সুরা ফাতেহার পর একটি ছোটো সুরা পাঠ করবে অতঃপর দ্বিতীয় তাকবির দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করবে যা নামাজে পাঠ করা হয় ফাতবা আরকানুল ইসলাম প্রশ্নোত্তর নম্বর তিনশো ছেচল্লিশ এর বাদ পর তৃতীয় তাকবির দিয়ে তারপর লাশের জন্য বিশেষ দোয়া করবে যেমন আবু বলেন নবী করিম সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো মৃত ব্যক্তি জানাজা পড়বে তখন তার জন্য খালেজ দোয়া করবে আবু মাজা মিশাদ হাদিস এক হাজার ছয়শো চুয়াত্তর জানাজার যে মাইয়াতের জন্য দোয়ার যেটা এসেছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আল্লাহ ওয়ারহামু ওয়া হিফু ওয়া করিম নজরুল্লাহ

আর একে পানি বড় শিলা বৃষ্টি দ্বারা ধুয়ে ফেলো এবং দোষ ত্রুটি থেকে ওইভাবে পরিষ্কার করো যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করো আর এর পৃথিবীর ঘরের বদলে তুমি একে উত্তম ঘর দান করো এর পরিবাদের বদলে এক উত্তম পরিবার এবং ঝুড়ির বদলে এক উত্তম জুড়ি দান করো আর একে তুমি জান্নাতে দাখিল করো এবং কবরে আজাও জাহ্নামের আগুনের শাস্তি থেকে মুক্তি দাও মুসলিম হাদিস নম্বর নয়শো তেষট্টি এই দুয়াটি ছাড়াও আরও একটি দোয়া রয়েছে যেটা বেশিরভাগ পড়া হয় আল্লাহ্মাইনা ওয়া মাইতিনা ও শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগী রেনা ওয়া রেনা ওয়া জাকা রেনা ওরসানা আল্লাহ মানাহ ই না পাহি আলআ ইসলাম ওমন তাফ তহমিনা ফত আলআল ইমান আল্লাহ তাহরিম নাজরাহ ও আলা তাপ্তিন্নবাদাহু অর্থাৎ হে আল্লাহ আমাদের জীবিত ও মৃত এবং এই নামাজের উপস্থিত অনুপস্থিত আর আমাদের ছোটো বড়ো এবং আমাদের ও নারী সবাইকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের মধ্যে তুমি যাকে বাঁচিয়ে রাখবে তাকে ইসলামের উপর বাঁচিয়ে রেখো এবং যাকে তুমি মরতে মারতে চাও মৃত্যু প্রদান করবে তাকে ইমানের সঙ্গে মৃত্যু প্রদান করো আর আল্লাহ এই লাশের প্রতি তুমি প্রতিদান দান করো একে বঞ্চিত করো না এবং এরপর এরপরে আমাদেরকে ফেতনাইও ফেলো না মুস্তাদা আমাদের দাউ তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা মেশকাত হাদিস সোমবার এক হাজার ছয়শো পঁচাত্তর এরপর আরও কিছু দোয়া রয়েছে অথবা দোয়া সব পাঠ করার পর চতুর্থ তাকবির দেবে এবং চতুর্থ তাকবির দেওয়ার পর কি করবে সালাম ফেরানো যেমন নামাজের সালাম ফেরানো হয় দুই দিকে অনুরূপ দুই দিকে সালাম ফেরাবে এখন জানাজার যে দোয়া পড়া হয় জানাজার দোয়া অধিকাংশ মানুষ জানে না এবং পড়ে না অথচ জানাজার নামাজ হলো ফরজা কি ফায়া অর্থাৎ সকলের উপর তা ফরজ নয় বরং কিছু মানুষ তা আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে অতএব যারা জানাজার নামাজ আদায় করবে তারা তার নেকি পাবে আর যারা পড়বে না তাদের গুণা হবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা জানাজার নামাজ পড়বে তখন তার জন্য অর্থাৎ মৃত্যুর জন্য একাগ্রতার সহিত দোয়া করবে ইম্নো মাজা হাদিস নম্বর এক হাজার চারশো সাতানব্বই আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই হেব্বান হাদিস নম্বর তিন হাজার সাতাত্তর এক্ষেত্রে যে ব্যক্তি জানাজার দোয়া জানে না তার জন্য জানাজার দোয়া মুখস্ত করা বাঞ্ছনীয় কারণ কেননা নবী সাল্লাহ সাল্লাম জানাজার নামাজ আদায়কারীকে জানাজার নামাজে একাগ্রতার সাথে দোয়া করার নির্দেশ দিয়েছেন আর ইমাম বুখারি রহমতুল্ল আল্লাহ তো বলা এবং আমল করার পূর্বে মর্মে একটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন তার বোখারিতে ইবনুল মনির বলেন ইমাম বোখারি রহমতুল্লাই এর দ্বারা একথাই বলতে চেয়েছেন যে কথা ও কর্মের বিশুদ্ধতার জন্য জানা শর্ত বলা বাহুল্য জানাজার দোয়া মুখস্ত করবে অতপা জানাজার নামাজে তা পাঠ করবে সকলে হাতফুল বাড়ি এক খণ্ড একশো ষাটত্রিশটা